আপনি জেনে রাখুন, ফুটবল হচ্ছে বাঙালির লাইফ ব্লাড। ফুটবল আর একটা জিনিস যেটা আপনি নিশ্চয়ই বিদেশে মিস করছেন। কি জিনিস? ওটা বাঙালির মরবলি বলতে পারেন, বলতে পারেন বাঙালির ইনভেনশন। রসগোল্লা? আড্ডা, নির্ভেজাল আড্ডা। রকে বসে আড্ডা, পার্কে বসে আড্ডা, লেকের ধারে আড্ডা, কফি হাউসে আড্ডা, মানে যেটা না হলে বাঙালির ভাত হজম হয় না। আড্ডা মেড ইন বেঙ্গল। অ্যালাউ মি টু কন্ট্রাডিক্ট ইউ মিস্টার রকিব। আজ থেকে 2,500 বছর আগে গ্রিস দেশে আখড়া ছিল জানেন, জিমনেজিয়াম। ওই ওখানে বুঝি শরীর চর্চার একটা? শুধু শরীর নয়, আপনি জুভেনাইলের উক্তি জানেন, আমরা এখানে স্কুলে থাকতেই পড়েছিলাম। Mens sana in corpore sano. A sound mind in a sound body. Right. ওখানে শরীর এবং মন দুটোরই চর্চা হতো, এবং একটা সময় ছিল যখন সবটাই হতো জিমনেজিয়ামের মধ্যে। অ্যাথেন্সের আখড়ায় সেই যুগে যারা শ্রেষ্ঠ জ্ঞানী গুণী, সক্রেটিস, প্লেটো, অ্যালসিবায়াডিস, তারা জমায়েত হতেন এবং আলোচনা চক্র বসত, এবং দর্শন, পলিটিক্স, ম্যাথামেটিক্স, আর্ট, সাহিত্য, এসব ছিল আলোচনার বিষয়, বা ডায়ালগ যা আপনি আজও পড়তে পারেন। একে আপনি কি বলবেন? এ তো একরকম আড্ডাই, বাট অ্যাট দ্য হাইয়েস্ট লেভেল। বড় নিন্দা নয়, বড় চর্চা নয়, মুখেন মারিতং জগত নয়। অবশ্য বাঙালির আড্ডাকে আমি বাতিল করছি না, প্রোডাক্টিভ আড্ডার উদাহরণ নিশ্চয়ই এখানেও আছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যা হয়, মানে আমাদের সময় যা হতো, এখন তো সবই নিম্নগামী, তাকে অন্তঃশ্বাস শূন্য ঠোঁটল ছাড়া কিচ্ছু বলা যায় না। বাঙালির আড্ডা যদি তেমন তেমন হতো তো রবীন্দ্রনাথও আড্ডা দিতেন। ঠিক কথা, রবীন্দ্রনাথ আড্ডা দেননি, দিয়েছেন কি? সুদিন রবি ঠাকুর আড্ডা দিয়েছেন।